আমি আজকে আপনাদেরকে যে দু চার কথা বলার জন্য ডেকেছি তা অত্যন্ত একটা দিক যেটা সেটা পুরুলিয়া জেলার ক্ষেত্রে মোটামুটিভাবে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। যদিও সেই অশান্তির পরিবেশটা আমার যেটা মনে ধারণা যে আমি যেটা ভাবি বা আমি ভাবছি যে দেখুন এই রেল টেকা বা ডহর ছেকা যে আন্দোলনটা কুর্মী জাতি মানে যারা আদিবাসী কুর্মী সমাজ যারা আদিবাসী হওয়ার জন্য যে লড়াইটা করছে সেই লড়াইয়ের তারা যদি আদিবাসী হয় জেনারেল কাস্ট যারা আমরা আছি ব্রাহ্মণ হোক বা জেনারেল যারাই হোক আমাদের কিছু এটাতে যায় আসে না। তার কারণ ওনারা যদি আদিবাসী হন আমাদের কিন্তু তাতে কিছু যায় আসবে নাই, আমাদের কোনো কিছু যা ছিল সেটাই থাকবে। অতএব এই জায়গায় দাঁড়িয়ে শুধু একটা জায়গার থেকে লড়াইটায় যে জায়গাটা ছিল সেই লড়াইটার থেকে আর একটু সার্বিকভাবে মহামান্য মূলমান্তা মহাশয় একটা আরও লড়াই ওনার সাথে আমাদেরকে পার্টি করে দিলেন যেটা জেনারেল কাস্টকে। তো আমি ওই একটা জিনিস বলি যে ওনাদের জমি জমা বা ওনাদের জায়গা বা ওনাদের ট্রাইবস হওয়ার জন্য যে কোটা তাতে আমাদের কোনো লেনদেন নাই। কারণ আপনাকে একটা সরিষ্কার কথা বলছি যে সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে, সুপ্রিম কোর্টের একটা অর্ডার পরিষ্কার, এই সেই অর্ডারটা হচ্ছে পরিষ্কার লেখা আছে ইংরেজিতে, দেখ বলে দিচ্ছি শুনুন, দ্য রিজার্ভেশন শুড নট বি মেড মোর দেন 50%। এই যে 50% রিজার্ভেশনটা আছে এরপরে আমাদের কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে আরেকটা রিজার্ভেশন নিয়ে এসেছেন, সেটা হচ্ছে ইডাব্লিউএস। ইডাব্লিউএস মিনস হচ্ছে ইকোনমিক্যাল উইকার সেকশন, 10% তারা পাবে। আমরা যারা জেনারেল কাস্ট আছি আমরা পরিষ্কার ভাষায় জানাচ্ছি আমরা যেটুকু পাই আমাদের লড়াইয়ের মাধ্যমে পাই, আমাদের যেটুকু পাওনা সেটা লড়াইয়ের মাধ্যমে। এবং এই যে জেনারেল কাস্টের জন্য 50% যেটা, সেই 50%-এ সবাই অংশগ্রহণ করে, সেই সবাই অংশগ্রহণের থেকেই যারা কোয়ালিটিফুল তারা সেই জায়গাটাকে দখল করে। অতএব অ্যাকচুয়ালি যদি বলা যায় তাহলে জেনারেল কাস্টের জন্য কোনো কোটা বা কোনো কিছু নাই, লড়াইয়ের মাধ্যমে আমরা বেঁচে আছি আর বেঁচে থাকবার জন্য আমাদেরও মানসিকভাবে আমরা তৈরিও আছি, আমরা করছি। কিন্তু এখন একটা জিনিস আমি অত্যন্ত গভীর দুঃখের সাথে দেখছি, যদি এই লড়াইটাকে একদিকে হিন্দুত্বের দিকে নিয়ে গেলেন, হিন্দুত্বের সাথে করে দিলেন, সাথে সাথে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই উনি আগে চালাচ্ছিলেন সেইটাকে একবারে ন্যাকেট করে পরিষ্কার ভাষায় হরিশাপের চাইতেও আমরা নাকি ভয়ঙ্কর এই ধরনের জায়গায় চলে গেলেন। এবং হচ্ছে হরিশাপকে আর ব্রাহ্মণ যদি একসাথে যায় তো খল হচ্ছে সব জাতি নাকি ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণটাকে মেরে দাও, হরিশাপকে ছেড়ে দাও, বিষধর হরিশাপকে ছেড়ে দেওয়ার কথা। আমি অত্যন্ত গভীর দুঃখের সাথে আমি অজিতবাবুর কাছে আবেদন জানাচ্ছি যে দেখুন আপনি নিজের মুখে বলেছেন যে ব্রাহ্মণ মাত্র 1.5% আছে, তো মাত্র 1.5%কে এত কিসের ভয়, তাদেরকে ঠেকিয়ে মারার কী দরকার আছে, তাদেরকে তো এত ঠেকিয়ে মারার কোনো দরকার নাই। আরেকটা কথা তাকে আমি আবেদন করি আপনাদের মাধ্যমে জানাচ্ছি অজিতবাবুকে যে আমরা যদি সবাই খল তাহলে এই খল ব্যক্তির মধ্যে কেউ ব্রাহ্মণ সমাজের কোনো ব্যক্তি কোনো পুরুষ তিনি যখন চিকিৎসা করাতে চেন্নাইয়ে যান বা থাকেন তখন কিন্তু তাকে আর্থিক সাহায্যটা কোনো ব্রাহ্মণ ছেলেই বা ব্রাহ্মণ পুরুষ তাকে সাহায্য করে, সেই খলটা
সেই খলটাই তাকে পাঠায় আর্থিক সাহায্য, কিছু সাহায্য হোক বা আমার ভালোবাসা, আমাদের ব্রাহ্মণের ভালোবাসার দান হোক। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র 1.5%-এর জন্য ওনাদের অত ভয় হওয়া কারণ নাই, আর আমাদেরকে দয়া করে যেন লাঠি পেটা করে না মারেন। ব্রাহ্মণ মাত্র 1.5%, সংখ্যালঘুর থেকেও সংখ্যালঘু, এই আবেদনটুকু আমি আপনাদের মাধ্যমে করলাম। ধন্যবাদ।